তো 32 ইঞ্চি এলইডি টিভি প্রাইস হচ্ছে 9000 টাকা। যারা আপনারা কার্ভ টিভি খুঁজছেন তারা এখান থেকে কার্ভ টিভি গুলো নিতে পারবেন। এটা হচ্ছে 32 ইঞ্চির কার্ভ টিভি, 32 ইঞ্চির স্মার্ট কার্ভ টিভি, এটা আপনারা নিতে পারবেন 13,500 টাকা দিয়ে। নতুন আরো একটি ভিডিওতে, তো আজকের ভিডিওটাতে আমরা চলে এসেছি মডার্ন ইলেকট্রনিক্স এর নতুন একটি শাখায়। তো মডার্ন ইলেকট্রনিক্স আসলে চায়না টিভির জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো যারা আসলে চায়না টিভি কেনার কথা ভাবছেন তারা এই শোরুমটা দেখতে পারেন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে আরো কিছু চায়না টিভি দেখাবো, তো যেখান থেকে আপনারা খুবই কম মূল্যে চায়নার এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট টিভি এবং 4K টিভি সব ধরনের টিভি আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো বেসিক্যালি তাদের শোরুমে কি কি টিভি রয়েছে এবং এই টিভিগুলোর প্রাইসগুলো কেমন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, প্রথমেই আপনাদেরকে আমি যে টিভিটা দেখাচ্ছি এটা হচ্ছে 32 ইঞ্চি। আর ভাই, এটা কি 32 ইঞ্চি ডাবল গ্লাস না সিঙ্গেল গ্লাস? এটা 32 ইঞ্চি ডাবল গ্লাস টিভি, অনেকে ডাবল গ্লাস টিভি। আচ্ছা, আরেকটা জিনিস, যে ডাবল গ্লাস গুলো আসলে কেন নিবে? তো অনেকে আসলে কমেন্ট করে যে ভাই ডাবল গ্লাস গুলো আসলে কেন নিব। তো ডাবল গ্লাস গুলো আসলে আপনার যাদের বাসায় ছোট বাচ্চা থাকে তো তাদের জন্য এই ডাবল গ্লাসের টিভিটা অনেক প্রোটেক্টিভ, তো এই জন্য আপনার সহজে আপনার এই গ্লাসটা ভেঙে যায় না। তো এটা অনেক প্রোটেক্টিভ হওয়ার কারণে আপনার ডাবল গ্লাস গুলো নিতে পারেন। আর এটা কি ভাই স্মার্ট স্মার্ট না আপনার এলইডি টিভি? এটা শুধু এলইডি টিভি, এটাতে ফ্যানটা ইউজ করতে পারবেন, কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে পারবেন, টিভি দেখতে পারবেন। আর এটা যেটা দেখছেন এটা স্মার্ট টিভি, আর এটাতে ইউটিউব চলবে, সব কিছু চলবে, ফ্যান ড্রাইভ চলবে। উপরে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার স্মার্ট না, এটা হচ্ছে আপনার এলইডি টিভি, আপনার শুধু ফ্যান ড্রাইভ ইউজ করতে পারবেন। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট টিভি, এটাতে আপনাদের ইউটিউব বা অ্যান্ড্রয়েডের যতগুলো অ্যাপস আছে সবগুলো ইউজ করতে পারবেন। আর বেসিকটার প্রাইস কত ভাই? এটা যেটা দেখাচ্ছেন এটার প্রাইস কত? 11,000 টাকা। এটা হচ্ছে ডাবল গ্লাসের। আর 32 ইঞ্চির যদি কেউ সিঙ্গেল গ্লাস নিতে চায়? সিঙ্গেল গ্লাসটা যে আমাদের সিঙ্গেল গ্লাসটা আছে এটা এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে 9,000 টাকা মাত্র। মানে সিঙ্গেল গ্লাসটা 32 ইঞ্চি আপনারা নিতে পারবেন 9,000 টাকা, আর যদি আপনারা ডাবল গ্লাসটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে 11,000 টাকা। আর যারা আপনারা স্মার্টও নিতে চান 32 ইঞ্চির তারা আপনারা 32 ইঞ্চি স্মার্টও নিতে পারবেন। স্মার্ট ডাবল গ্লাসের মধ্যে আমাদের দুইটা মডেল আছে, এটা হলো একদম আল্ট্রা ডিজাইন, আর এখানে আছে আরেকটা ডিজাইন, এটা হলো নিচে সাউন্ড বার সহ, সাউন্ড বার সহ এটা দেখছেন এটা নিচে সাউন্ড বার রয়েছে। আর আপনারা উপরে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সাউন্ড বার ছাড়া। তো কোনটার প্রাইস কত ভাই? দুইটা একই প্রাইস, দুইটা 13,000 টাকা করে। 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস, এটা 13,000 টাকা। 32 ইঞ্চির স্মার্ট ডাবল গ্লাস গুলো আপনারা নিতে পারবেন 13,000 টাকা যেটাই নেন। সাউন্ড বার সহটাও 13,000 টাকা, সাউন্ড বার ছাড়াটাও 13,000 টাকা, দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো টিভিতে আমি একটা ভিডিও প্লে করে রেখে দিয়েছি, অনেকে আসলে রেজুলেশনের কথা বলতে পারেন, তো যাতে আপনারা রেজুলেশন গুলো বুঝতে পারেন। তো ভাই, এরপরে কোন টিভিটা আপনি আমাদেরকে দেখাবেন? আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেকে কার্ভ টিভি খুঁজছেন, আমাদের এই যে 32 ইঞ্চি স্মার্ট কার্ভ টিভি, এটা 32 ইঞ্চি স্মার্ট কার্ভ টিভি। তো এর আগে আসলে আমরা 32 ইঞ্চি এখন 13,500 টাকা, 1500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কার্ভ টিভিতে। হ্যাঁ, এটাতে এখন 1500 টাকা ডিসকাউন্ট চলতেছে। আপনারা যদি দেখেন 32 ইঞ্চি কার্ভ টিভি অনেকেই চাচ্ছেন, তো কার্ভ টিভিটা আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগে, তো এই জন্য আসলে এই টিভিটা অনেকে ইউজ করে। তো এটাও আপনারা 1500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, বা 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস কত এখন? 13,500 টাকা। আগে 15,000 টাকা ছিল, এখন 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা এখন আপনারা নিতে পারবেন 13,500 টাকা দিয়ে। এরপরে কোন টিভিটা আপনি আমাদেরকে দেখাবেন ভাই? এটা অনেকে বাসে একটু বড় টিভি চাচ্ছেন, বিগ সাইজ, তাদের জন্য 40 ইঞ্চি টিভি। 40 ইঞ্চি, এটা হচ্ছে 40 ইঞ্চি এলইডি টিভি, এটাতে ফ্যান ড্রাইভ চলবে, টিভি হিসেবে চলবে, মনিটর হিসেবে চলবে। আর এটা হচ্ছে বেসিক টিভি, বেসিক টিভি 40 ইঞ্চি, এটা হচ্ছে আপনার বেসিক এলইডি টিভি, এটা স্মার্ট না। আর আপনাদের কাছে কি 40 ইঞ্চি স্মার্ট আছে? জি জি, এটা হলো স্মার্ট টিভি, স্মার্ট আছে। আচ্ছা, আমরা আগে আপনার 40 ইঞ্চি বেসিক টিভিটা দেখি। 40 ইঞ্চি বেসিক টিভিটাতে আপনার এটার প্রাইসটা কত ভাই? এটা এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র 16,000 টাকা, মাত্র 16,000 টাকা। এটা আপনারা পেন ড্রাইভ দিয়ে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু যদি আপনারা চান যে এটাকে স্মার্ট করতে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড বক্স দ্বারা এটাকে স্মার্ট করে নিতে পারবেন। আর আমাদের ব্র্যান্ড হচ্ছে সনি প্লাস ব্র্যান্ডের, সনি প্লাস ব্র্যান্ডের থেকে নেগেটিভ আসবে না। তো অনেকে আসলে বলতে পারেন ভাই এগুলো কোন ব্র্যান্ডের, তো এগুলো হচ্ছে চাইনিজ সনি প্লাস ব্র্যান্ডের, চাইনিজ সনি প্লাস ব্র্যান্ডের, আর এগুলো কোনো পাশ থেকে নেগেটিভ দেখা যাবে না। তো আমি আপনাদেরকে বোথ সাইড থেকেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো অনেকেই আসলে কমেন্ট করতে পারেন ভাই এগুলো নেগেটিভ দেখা যাবে কি না।
তো এটার প্রাইসটা কত আরেকবার একটু বলে দেন, 40 ইঞ্চি এর প্রাইস ডিসকাউন্ট প্রাইস 16000 টাকা। ডিসকাউন্ট দিয়ে এখন প্রাইস হচ্ছে 16000 টাকা। 40 ইঞ্চি আপনারা বেসিকটা নিতে পারবেন ডিসকাউন্টের পর 16000 টাকা দিয়ে। সো ফ্রেন্ডস, 40 ইঞ্চির যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাইছিলাম এটা হচ্ছে 40 ইঞ্চির এলইডি টিভি। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এই পাশে রয়েছে 40 ইঞ্চি আপনার স্মার্ট টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড টিভি। তো এই স্মার্ট টিভি গুলোতে আপনার কোনো ধরনের অ্যান্ড্রয়েড বক্স লাগে না। তো এগুলো অ্যান্ড্রয়েড বক্স ছাড়াই আপনারা ইউটিউব বা আপনার প্লে স্টোরের যত অ্যাপস গুলো রয়েছে সবগুলো ইউজ করতে পারবেন। তো ভাই, এটাতে কি কি ফিচার্স রয়েছে আমাদেরকে একটু যদি বলতেন। এটা হলো ফুল এইচডি টিভি, ফুল এইচডি টিভি, হ্যাঁ, লিকুইড প্যানেল, কোনো পাশ থেকে নেগেটিভ দেখা যাবে না, লিকুইড প্যানেলের টিভি, যার কারণে আপনারা কোনো পাশ থেকে আপনার নেগেটিভ দেখতে পারবেন না সবকিছুই। এটা হলো অ্যামোল টিভি গুলো এনার্জি সেভিং, এনার্জি সেভিং, প্লে স্টোরে আছে, আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। আচ্ছা, আর আপনার এটার প্রাইসটা কত ভাই? এটা এখন ডিসকাউন্ট প্রাইস চলছে 18500 টাকা। 18500 টাকা, জি। তো 18500 টাকা দিয়ে আপনারা 40 ইঞ্চি স্মার্ট টিভি গুলো নিতে পারবেন। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফরমেশন বলে দিচ্ছি, তো আপনারা যখন আপনারা টিভি কিনবেন আসলে অ্যান্ড্রয়েড বক্সের ঝামেলা করার চেয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা স্মার্ট টিভি গুলো কেনার জন্য, তো 18500 টাকা দিয়ে আপনারা 40 ইঞ্চির এই স্মার্ট টিভিটা কিনতে পারতেছেন। আপনাদের এটাতে কোনো অ্যান্ড্রয়েড বক্সের ঝামেলাই নেই, আপনারা এটাতে অনায়াসে ইউটিউব বা আদার্স যে কোনো জিনিস সবকিছু, ফেসবুক সবকিছুই আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন। আমাদের এখন আরেকটা টিভি আসছে 40 ইঞ্চি ডাবল গ্লাস, স্মার্ট ডাবল গ্লাস টিভি, 40 ইঞ্চির স্মার্ট ডাবল গ্লাস টিভি, হ্যাঁ, 40 ইঞ্চির স্মার্ট ডাবল গ্লাস। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 40 ইঞ্চির স্মার্ট ডাবল গ্লাসের টিভি, আর এটাতে সাউন্ড বার রয়েছে নিচে দেখছে সাউন্ড বারে আপনার সাউন্ড কোয়ালিটিটা আরো অনেক এইচডি সাউন্ড পাবেন। আর এটার প্রাইসটা কত ভাই? ১ বছরের মধ্যে যে কোনো কিছু হলে আপনারা নিতে পারবেন। আর আপনারা কি শুধু ঢাকার মধ্যেই বিক্রি করতেছেন বা ঢাকার বাইরে যে কাস্টমার? আমাদের ক্যাশ অন ডেলিভারি, কেউ যদি সরাসরি এসে নিতে পারবে, দেখে নিতে পারবে, অনেকে বাসা থেকে ফোন দিলে আমাদের লোক আছে বাসা গিয়ে ফিটিং করে দেয়। অর্থাৎ ঢাকার মধ্যে আপনারা যারা টিভি নিতে যাচ্ছেন তারা আপনারা ওদের শোরুমটাও ভিজিট করতে পারেন, এছাড়া আপনারা যদি ফোনে অর্ডার করেন তারা আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিস দিবে। আর ঢাকার বাইরে যারা আছে তাদেরকে আপনারা কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি, ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে ওদের প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো সেক্ষেত্রে ভাই কন্ডিশনে নিতে গেলে ওদেরকে চার্জ কত? চার্জ বলতে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা তার ঠিকানা মাল পাঠিয়ে দেয়, বাকি টাকাটা কুরিয়ার থেকে টাকা দিয়ে তারপর মাল দেয়। অর্থাৎ আপনারা 1000 টাকা তাদেরকে বিকাশ করে দিলেই তারা আপনার ঠিকানায় প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে আপনারা বাকি টাকা ওইখান থেকে দিয়ে আপনারা প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন 100% অরিজিনাল প্রোডাক্ট। যেটা দেখছেন আপনারা ভিডিওতে ওই প্রোডাক্টটা পাবেন, এখানে কোনো ডুপ্লিকেট কিছুই নাই। আপনি চিন্তা করেন যে আমাদের 1000 টাকা দিলে ওনারা কি টিভিটা পাঠাবে, ঠিক টিভিটা পাঠাবে কি না, 100% টিভি পাঠাবে, এটা নিশ্চিত থাকবে আপনারা। তো সেক্ষেত্রে আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের টিভিগুলো অনায়াসে নিতে পারবেন। তো সবগুলো এদের টিভিগুলো আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে বেসিক টিভি, স্মার্ট টিভি, 4K টিভি, সব ধরনের টিভিগুলো এখান থেকে নিতে পারবেন। আর এটা হলো আমাদের একটু বড় সাইজের টিভি, 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। সো ফ্রেন্ডস, এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 43 ইঞ্চির স্মার্ট টিভি, 43 ইঞ্চির স্মার্ট টিভি। এটা কি ভাই সিঙ্গেল গ্লাস না ডাবল গ্লাস? এটা সিঙ্গেল গ্লাস, সিঙ্গেল গ্লাস। 43 ইঞ্চির এই স্মার্ট টিভিটা আপনারা এখান থেকে নিতে পারবেন কত টাকা দিয়ে? 43 ইঞ্চি সিঙ্গেল গ্লাস টিভি এখন আমাদের ডিসকাউন্ট প্রাইস চলছে 22000 টাকা, 22000 টাকা। আর ডাবল গ্লাস আছে, ডাবল গ্লাসের দাম পড়বে আপনার 24000 টাকা। তো 43 ইঞ্চির আপনারা সিঙ্গেল গ্লাসের এই স্মার্ট টিভিটা নিতে পারবেন 22000 টাকা দিয়ে। তো এটার যদি আপনারা ডাবল গ্লাসটা চান সেক্ষেত্রে ডাবল গ্লাসটাও পাবেন, ডাবল গ্লাসটার প্রাইস পড়বে 24000 টাকা। সো ফ্রেন্ডস, এই পাশে আমি আপনাদেরকে আরো দুটো টিভি দেখাচ্ছি। তো যারা আসলে একটু বড় টিভি নেওয়ার কথা ভাবছেন তারা বড় এই টিভিগুলো দেখতে পারবেন। তো এটা হচ্ছে 50 ইঞ্চি এবং 55 ইঞ্চি দুটো টিভি আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো যারা আসলে রিয়েল 4K টিভি চাচ্ছেন তারা এই দুটো টিভি দেখতে পারেন। তো এটা হচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 55 ইঞ্চি, আর এটার নিচে আপনারা দেখতে পারবেন হচ্ছে 50 ইঞ্চি। তো ভাই 55 ইঞ্চিটা যদি আমাদেরকে একটু বলেন। 55 ইঞ্চি এবং 50 ইঞ্চি এগুলোতে আমরা দিচ্ছি 2 ইয়ার্স গ্যারান্টি, 2 ইয়ার্স ফার্স্ট প্যানেল গ্যারান্টি, আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আর এগুলোর মধ্যে ব্ল্যাক কালার এবং সিলভার কালার আপনারা দুইটা মডেলে পাবেন। আচ্ছা, 55 এবং 50 এই দুটোতে আপনারা পাবেন হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, অর্থাৎ 2 বছরের প্যানেল ওয়ারেন্টি পাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটোই। আর এটা হলো রিয়েল 4K টিভি যার রেজুলেশন হলো 4000 রেজুলেশন।
তো এটার রেজুলেশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে আসলে বলতে পারেন যে 4K 2160, এটা হলো অরিজিনাল 4K এর রেজুলেশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3840x2160। তো অলরেডি 4K একটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে 4K, অনেকে চাচ্ছেন 4K আসলে চলে কিনা। তো এটা হচ্ছে 55 ইঞ্চির। ভাই 55 ইঞ্চির প্রাইসটা কত? 55 ইঞ্চি আমাদের ডিসকাউন্ট পাচ্ছে এখন 46,000 টাকা। 46,000 টাকা? জি জি, 55 ইঞ্চির এটা আপনারা নিতে পারবেন 46,000 টাকা দিয়ে। আর এর ঠিক নিচেই রয়েছে 50 ইঞ্চি। তো 50 ইঞ্চির প্রাইসটা কত ভাই? 50 ইঞ্চি আমাদের ডিসকাউন্ট প্রায় চলছে এখন 35,000 টাকা মাত্র। 35,000 টাকা হলে আপনি 50 ইঞ্চি একটা প্রো টিভি পেয়ে যাচ্ছেন, সাথে 2 বছরের গ্যারান্টি, 10 বছরের ওয়ারেন্টি সহ। 10 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা 4K টিভি নিতে পারবেন। আর এই পাশে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এর পাশে ওদের যে টিভিগুলো রয়েছে ডিসপ্লেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওতে আমি এদের শোরুমের ফুল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে স্মার্ট টিভি, 4K টিভি, অ্যান্ড্রয়েড টিভি সবগুলো টিভি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে আমি এদের অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিওর মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিয়েছি এদের দুটো শপ। তো অলরেডি শপ এক যেটা রয়েছে এটা হচ্ছে আপনার আলপনা প্লাজায়, এলিফেন্ট রোড আলপনা প্লাজায়। আর 2 নম্বর শপটা হচ্ছে মিরপুরে, মিরপুর এক ক্যাপিটাল মার্কেটে লেভেল 2-এ, শপ নাম্বার হচ্ছে 4 এবং 5। তো তারপরও আমি আপনাদেরকে এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকেও কালেক্ট করে নিতে পারবেন। এছাড়াও যারা আপনারা ছোট টিভি কেনার কথা ভাবছেন তাদের কাছ থেকে আপনারা ছোট টিভিগুলো কিনতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার স্মার্ট না, এগুলো আপনার এলইডি টিভি। এলইডি টিভি যারা কিনতে যাচ্ছেন ছোট, তো ভাই এটার সাইজটা কত? এটা হলো 24 ইঞ্চি, 24 ইঞ্চি ডাবল গ্লাস, 24 ইঞ্চি ডাবল গ্লাস। হ্যাঁ, এটা প্রাইস হলো 7,500 টাকা। 7,500 টাকা। 24 ইঞ্চি সিঙ্গেল গ্লাস যারা যাচ্ছেন এটা হলো 7,000 টাকা। 5,800 টাকা দিয়ে আবং 24 ইঞ্চি ডাবল গ্লাসটা নিতে পারবেন 6,800 টাকা দিয়ে আর এছাড়াও 17 ইঞ্চি টিভি কিনার কথা ভাবছেন তারা এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা। সো ফ্রেন্ডস, এই পাশে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 20 ইঞ্চি সিঙ্গেল গ্লাস, এটার প্রাইস কত ভাই? 20 ইঞ্চি এলইডি টিভি আমাদের 20 ইঞ্চি প্রাইস হলো 5,800 টাকা। 5,800 টাকা, 20 ইঞ্চি এলইডি টিভিটা এখান থেকে আপনারা নিতে পারবেন 5,800 টাকা দিয়ে। সো ফ্রেন্ড
আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদের প্রয়োজন হলে আপনারা কালেক্ট করে নেবেন। তো ওদের মূলত দুটো শোরুম, মিরপুরে একটা শোরুম এবং এলিফ্যান্ট রোডে একটা শোরুম। তো আপনার যেখানে কাছে হয় আপনি সেখানে যেতে পারবেন। দুটো শোরুমেরই ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যারা এই ধরনের এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।